আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সরকার পরিস্থিতি মোকাবেলায় কঠিন পদক্ষেপ, সৌদি আরবে জামাতে তারাবি নামাজ আদায় স্থগিত ঘোষণা, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে রমজানের বাকি 11 দিনের মতো। কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল দেশটিতে জামাতে তারাবি হবে কি হবে না, এমন আলোচনার মাঝে আসন্ন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবি নামাজ আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে প্রধান দুই মসজিদে সীমিত আকারে তারাবি জামাত চালু থাকবে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না। রোববার 12 এপ্রিল দেশটির সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এই খবর দিয়েছে। গালফের খবরে বলা হয় দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বলেছে আসন্ন রমজান মাসে তারাবি নামাজ কেবল ঘরে আদায় হবে, কারণ করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না। সৌদির মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ বলেন, তারাবি নামাজের স্থগিত চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল 5 ওয়াক্ত নামাজে জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমরা সেটাও করতে বাধ্য হয়েছি, ওমরা বন্ধ রাখা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের বাড়িতে তারাবি নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি নিজেদের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। এছাড়াও কারো জানা যায় 5 থেকে 6 জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজামাত এড়াতেই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এদিকে দ্য ইকোনমিক্স টাইমসের খবরে বলা হয়েছে রোববার সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সারা দেশে কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবে অধিকাংশ প্রধান শহরে পুরো 24 ঘন্টার জন্য লকডাউন জারি করা হয়। অন্য শহরগুলোতে দুপুর থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি রয়েছে। মরণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত 4,462 জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে 59 জনের। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরব সরকার যে নিয়মগুলো করছে এগুলো সবই শরীয়তসম্মত। এখন যেহেতু করোনা ভাইরাসে আসলে জনসমাগম করলেই সমস্যা, সেহেতু আসলে তারাবি নামাজ স্থগিত হওয়াটা এটা আসলে অবাক হওয়ার মতো কিছু নয়। আশা করছি খুব শীঘ্রই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা থেকে উত্তরণের পথ বদলে দেবেন। দয়া করে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।